Assalamualaikum guys, it's your boy Mira Rebellis here and welcome to my vlog 121. এটা হচ্ছে আমার একটা ভালোবাসা, এটা হচ্ছে আমার আরেকটা ভালোবাসা, এন্ড এখন যাচ্ছি হচ্ছে আরেকটা ভালোবাসার কাছে, যেটা হচ্ছে আমার গরু। সো এটাই আজকে মাইমুনাকে নিয়ে যাচ্ছি। মাইমুনা জানে না যে গরু কেনা হয়ে গেছে, কারণ ও যদি জানে যে গরু কিনে ফেলছি ওকে দেখেই তাহলে ওই খুবই মন খারাপ করবে, সেই জন্য ওকে বলি নাই। আজকে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে ডিরেক্ট ওকে দেখাবো আর কি। লেটস গো, যাও যাক গাইস। এখন আমার সাথে কে আছে? আমার ওয়ান অ্যান্ড অনলি, আমার ভাগ্নি মাইমুনা। মাইমুনা, এই যাচ্ছে আমরা যাচ্ছি ইয়েতে, সাদিক এগ্রোতে, গরু দেখতে, ছাগল দেখতে। কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে। কতটুকু ভালো লাগতেছে? অনেকটুক। তুমি কি ছাগল কিনবে? ঠিক আছে, আমরা যে কোনো একটা ছাগল দেখে যেটা পছন্দ হয় তুমি সেটা বলবে, আমরা কিনে নিবো না, ঠিক আছে? ওকে। আমার সাথে আমার আব্বু আছে, খুব ভাবসাম নিয়ে গাড়ি চালাচ্ছি। আসো আব্বু। এই যে আমরা আজকে আবার যাচ্ছি গরুটা দেখতে, আজকে মেইনলি যাচ্ছে যে মাইমুনার জন্য, কারণ মাইমুনা দেখেন, আজকে মাইমুনার জন্য যাচ্ছে। এমনিতে আব্বু বলো, অনুভূতি কি তোমার, ফিলিংস কি? কখনো তো এত আগে কিনা হয় নাই, কিনা হয়েছে 3 সপ্তাহ আগে বা 1 মাস আগে, বাট এবার তো 2 মাস আগে কিনা হয়ে গেল গরুটা অলমোস্ট। হ্যাঁ, সো কেমন লাগতেছে বলো? গরু কিনে তুমি অনেক খুশি? যাক, এবার বেটা আমরা ভুট্টি কিনি না? ভুট্টি একটা কিউর, একটা ছোট মোটো একটা ভুট্টি নিয়ে সমস্যা কি? ঠিক আছে, একটা ছাগল পরে ছাগল তেলা সাদি হিরতে শুনি। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা নেই? এখন সাদিগুরুতে এসে বসছি, এখন গরুটাকে বের করতে বলবো, তারপর ইনশাআল্লাহ আজকে আপনাদের আরো কিছু গরু দেখানোর চেষ্টা করবো। তারপর মাইমুনা যখন আসছে তো ছাগল তো বের করবোই কয়েকটা, তো এইটাই। And let's see what happened, কি হয় না হয়। এনে দিক দিয়ে একটা দুম্বা বের করতেছে, বাট বের হচ্ছে না। ওই যে খুব কষ্টের পর বের করতে পারলো ফাইনালি। গাইস, এখানে কিছু গরু আসছে দেখতে পাচ্ছেন, দাদা দেখেছো? হ্যাঁ, এই যে গরু দেখেছো? কেমন লাগতেছে বলো? ভালো লাগছে। এই যে দেখছো সামনে একটা, এটা ভুট্টি, এই যেটা দেখো। আসলাম সাদিক এগ্রোতে, বসে আছি, গরুটা বের করবি একটু পরে। এনে দিকে অলরেডি প্যান্ডেল হচ্ছে, তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। তো কয়েকদিন পরে আর কি লাইটিং যেগুলো আছে প্যান্ডেল হয়ে যাবে, অলরেডি অলমোস্ট শেষ, আর 2-3 দিন পরেই শুরু হবে। এখন ভালো লাগতেছে, এখন সুন্দর লাগছে, লাইটিং হলে আরো বেশি সুন্দর লাগবে। তো অনেকটা পুরো ঈদ ঈদ একটা ভাইব আসবে। আজকে ফ্রাইডে ছিল দেখে একটু ভিড় ছিল, তো জাস্ট গরুটা বের করছি, জাস্ট কিছুক্ষণ রেখেই আমি ভিতরে নিয়ে যেতে বলছি, কারণ গরুটা একটু মানুষজন দেখে, একটু ভিড় দেখে একটু পাগলামি করতেছিল, মানে আমার ভালো লাগতেছিল না যে এত মানুষের সামনে আমাদের আমরা কেন নিয়ে আসছে, তো এই তো আর কি একটু পাগলামি করতেছে। এই জন্য জাস্ট এক নজর এই যে মাইমুনার জন্য বের করে ওকে দেখে আবার বলছি যে ভিতরে নিয়ে যেতে। এটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ইনশাল্লাহ আজকে তো 3 তারিখ, মের 3 তারিখ, ইনশাল্লাহ নেক্সট মান্থের 4 তারিখ কি 5 তারিখ বা 3 তারিখের মধ্যে ইনশাল্লাহ বাসায় নিয়ে আসবো, রেখে দিয়ে নিবো। গুড মর্নিং গাইস, কালকে এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে বাসায় এসে আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ করে ঘুম থেকে উঠে একটু বের হইলাম। অনেকদিন পর আমি আমার এই বিবিকে নিয়ে বের হয়েছি, আজকে অনেকদিন পর বের হইলাম এই সকালবেলায়, এন্ড খুব বেশি ভালো লাগছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর মাশাল্লাহ, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এন্ড এতদিন যা গরম পড়ছে ভাইরে ভাই বলার বাইরে, এই কয়েকটা দিন টানা বৃষ্টি হওয়ার কারণে এখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর কি। তো এইটা আজকের ওয়েদারটা খুবই সুন্দর মাশাল্লাহ, এন্ড এই সে আমার পছন্দের জায়গা, এন্ড ঠিক বুঝে একটা জায়গায় আমার আরেক সেই বন্ধু ছিল, যারা যারা জানেন না আর কি। এখন আমরা নাস্তা করতে যাচ্ছি, এন্ড এখন 7টা বেজে গেছে, তো অলরেডি জিপিআর খুলে গেছে, এই তো রোদ উঠলো, তো এখন যাচ্ছি। খুব ক্ষুধা পেয়েছে, এন্ড আমার বোন তো মানে ওই এমন প্ল্যান করছে, কারণ অনেকদিন ধরে তো ভোরবেলা বেরোই না, সকালবেলা বেরোই না নাস্তা করার জন্য,
আমি তো খাইনি কিছু রাত্রি খাই, ঠিক আছে রাত্রে কিছু খাইনি, কারণ জিপের যে ভরপুর খাওয়া দিব, ঠিক আছে এইটা দেখি আজকে কি ভরপুর খাওয়া দেয় জিপিআর, যে আমরা দেখবো সেটা, তো সেটার অপেক্ষায় আছি। কত খেতে পারে সে কিন্তু মাত্র দেখেছে অর্পুর খাওয়া নাকি একটা মুরগি খেতে আর হচ্ছে একটা পরোটা মুরগির ঝোল, ঠিক আছে তার মুরগি খাবে না কিন্তু মুরগির ঝোল এটি হচ্ছে তার ভরপুর খাওয়া দাওয়া, ঠিক আছে এর জন্য সে কালকে রাত্রের থেকে না খেয়েছিল জাস্ট বিকজ অফ কি একটা পরোটা একটা মানে আর একটু মুরগির ঝোল খাওয়ার জন্য। আমি জানি না কেন আমার এই জিপিআর খাওয়া দাওয়া অনেক বেশি ভালো লাগে, তো আমি যখনই সকালে বেরোই না কেন মানে নাস্তা করার জন্য সবসময় এই জায়গাটাতে আসি, এই জায়গার তন্দুর রুটি আর মুরগিটা আর একটু লেবু দিলে ও চা লাগে ছিল। আই হোপ আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে, এই ব্লগে হয়তো তেমন কিছু আমি দেখাইতে পারিনি, বাট যতটুকু আমি পারছি ততটুকু আমি দেখাইছি। আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করছেন মেসেঞ্জারে, তারপর হচ্ছে কমেন্টে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে যে ভাইয়া আপনি যখনই গুরু দেখতে যাবেন না কেন তখনই একটা ভিডিও করবেন, তখনই একটা ব্লগ করে আমাদের আপডেটস দিবেন। তো আমি ইনশাল্লাহ যতবারই যাব না কেন ততবারই একটা ব্লগ করার ট্রাই করব, ততবারই আমি আপডেটস দেওয়ার চেষ্টা করব। এন্ড দ্যাটস ইট, এর জন্য আর কি ব্লগটা করা আপনাদের রিকোয়েস্টের কারণে। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। সো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সো টাটা।